শামশেরগঞ্জের মহেশতলায় ভয়াবহ গঙ্গা ভাঙনে তলিয়ে যায় দুটি বাড়ি। রবিবার সকাল থেকে মহেশতলায় গঙ্গা ভাঙন শুরু হয়। প্রতিবছর বর্ষায় এইভাবেই গঙ্গার ভয়ঙ্কর রূপ দেখেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ প্রশাসনকে প্রতিকারের বিষয়ে একাধিকবার জানিয়েও কোনো সুরাহা হয়নি। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। বিগত কয়েক বছর ধরে মুর্শিদাবাদের ফারাক্কা শামশেরগঞ্জ সুতির একের পর এক গ্রাম গঙ্গা ভাঙনে তলিয়ে গিয়েছে। একটু একটু করে চোখের সামনে গঙ্গা গর্ভে তলিয়ে গিয়েছে বেশ কয়েক বিঘা জমি। ফের শামশেরগঞ্জের মহেশতলায় ভয়াবহ গঙ্গা ভাঙনে তলিয়ে যায় দুটি বাড়ি। রবিবার সকাল থেকে মহেশতলায় গঙ্গা ভাঙন শুরু হয়। একটি দোতলা বাড়ি চোখের সামনে গঙ্গা বক্ষে তলিয়ে যায়। জল ওরা চাইছে যে আমাদের রাস্তাটা করে দিক, লাইনের ব্যবস্থাটা করে দিক, তাহলে আমরা ওখানে গিয়ে আমরা কোন রকম ব্যবস্থা করবো। আগে থেকে পুজো চলে এলো, সবই কিন্তু হিন্দু বস্তি, আর হিন্দুগুলাই কম বেশি 99টা হিন্দু, দুটো মুসলমান পড়েছে। আচ্ছা, এবার হিন্দুগুলা কোথায় যাবে? আগের যে ভোর চলে এলো, পুজো চলে এলো, তারা কোথায় যাবে? আচ্ছা, বিগত কয়েকদিন আগে শামশেরগঞ্জের মহেশতলায় 30টি বাড়ি গঙ্গায় তলিয়ে যায়। প্রতিবছর বর্ষার সময় এইভাবেই গঙ্গার ভয়ঙ্কর রূপ দেখেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ প্রশাসনকে এই প্রতিকারের বিষয়ে একাধিকবার জানিয়েও কোনো সুরাহা হয়নি। এক স্থানীয় বাসিন্দা বলেন, এক বছর আগে ভ্রাঙন প্রতিরোধে 100 কোটি টাকা বরাদ্দ করা হলেও কাজ এখনো সেভাবে শুরু হয়নি। নদী ভাঙন যে এমন ভয়াবহ যে চোখে দেখা যাচ্ছে না। বাড়িকে বাড়ি মোটামুটি 20-25টা বাড়ি এইমাত্র পড়ে গেছে এক ঘন্টার মধ্যে। আমরা পুলিশ এক ঘন্টা পরে এলো, যখন সব শেষ হয়ে গেছে তখন পুলিশ এলো। এখন পর্যন্ত এক বছর হয়ে গেল যে 100 কোটি টাকা এসেছে, একটা টাকার কাজ হয়েছে কিনা আমরা জানি না। নৌকাতে মাল আসছে, ফেলছে কি ফেলে না ওরাই জানে। এগুলো সব দুর্নীতির মতো কাজ হচ্ছে। সব 15-16টা বাড়ি এই যে পড়ে গেলো, এই 6 মাস আগে যে মাটি জলের নিচে চলে গেছিলো কোনো কাজ হয়নি, যখন জল বেড়েছে তখন কাজ হয়েছে। বস্তা ফেলতে এসেছে, আমরা লাস্টে রেল বা ন্যাশনাল অবরোধ করার বাধ্যতা আমরা যাবো। 20টা মতো বাড়ি পড়ে গেছে। আমরা নদী ভাঙন একটা ব্যবস্থা চাইছি, আর জন্য যাদের বাড়ি ঘর পড়েছে তাদেরকে একটা পুনর্বাসনের ব্যবস্থা করার জন্য আবেদন করছি সরকারকে। উত্তর মুর্শিদাবাদ জেলার বিজেপির সভাপতি ধনঞ্জয় ঘোষ বলেন, রাজ্য সরকার শুধু কেন্দ্র সরকারের ওপর দায় চাপাচ্ছে, এখন সেই সময় নয়। হাজার হাজার মানুষ গঙ্গা ভাঙনে সর্বস্ব হারিয়ে সর্বশান্ত হয়ে গেছে। যে তাদের দুর্দশা, এই যে তাদের বুক ভরা কান্না, সত্যি আমাকেও আন্তরিকভাবে খুব আঘাত করছে। আমি এই পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করছি, এই যে মানুষের এই দুর্দশা, বাড়িঘর সব কিছু হারিয়ে তারা যেভাবে পথে বসেছে, এর একটা সুব্যবস্থা, দীর্ঘমেয়াদীভাবে যে গঙ্গা ভাঙন প্রতিরোধ করার চেষ্টা করুক। ফারাক্কা শামশেরগঞ্জ এলাকায় আমাদের একটাও জেলা পরিষদ নেই, একটাও পৌরসভা নেই, এমএলএ এমপি তো ছেড়েই দেন। এমতো অবস্থায় শুধু কেন্দ্র সরকারের দায় চাপানো, এটা কোনো পথ নয়। কংগ্রেস মহকুমা সভাপতি হাসানুজ্জামান বাপ্পা বলেন, রাজ্য ও কেন্দ্র আকচাআকচি সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। স্কুল, মন্দির, মসজিদ থেকে সমস্ত কিছু গঙ্গায় তলিয়ে যাচ্ছে। অথচ মমতা ব্যানার্জি প্রশাসনিক সভাতে একদম অসত্য কথা বলছেন যে 100 কোটি টাকার কাজ হয়েছে। তো 100 কোটি টাকার কাজ কি তার নেতা মন্ত্রী বা যারা করেছে তাদের পকেটের কাজ হয়েছে, না প্রকৃত অর্থে যে ভাঙন প্রবণিত, ভাঙন রক্ষার জন্য যে কাজ সে কাজটা হয়েছে? যদি ভাঙন রক্ষার জন্য যে কাজটা হতো, তাহলে পরে আজকে আপনি বলছেন মহেশতলা যেখানে আমরা 5 দিন আগে গেছিলাম সেখানে 2টো বাড়ি তলিয়ে যেত না। এই যে রাজ্য কেন্দ্র আকচাকচি, তার ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে কারা? আমার মুর্শিদাবাদ জেলার মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, ভাঙন প্রভাবিত এলাকার অসহায় দরিদ্র মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, মন্দির মসজিদ স্কুল সমস্ত কিছু জলের তলায় তলিয়ে যাচ্ছে। বহরমপুর শহরে আধুনিক পোশাকের এক্সক্লুসিভ কালেকশন নিয়ে এসেছে পোশাক এন্টারপ্রাইজ।
রয়েছে মেয়েদের ফ্যাশনেবল ওয়েস্টার্ন ডিজাইনার ড্রেসের বিপুল সম্ভার। এছাড়াও ছেলেদের জিন্স, ফর্মাল, ক্যাজুয়াল শার্ট, টি শার্ট রয়েছে রিজনেবল প্রাইসে। বাচ্চাদের এক্সক্লুসিভ কালেকশনের জন্য আপনাকে আসতেই হবে পোশাক এন্টারপ্রাইজে। তাই আজই আসুন বহরমপুর শহরের অত্যাধুনিক বস্ত্র প্রতিষ্ঠান পোশাক এন্টারপ্রাইজে। প্রতিটি কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় উপহার। ঠিকানা 149 নেতাজি রোড, নতুন বাজার, খাগড়া, বহরমপুর, মুর্শিদাবাদ।